বন্ধুরা, আমি দীপন, দীপন ব্লগ অ্যান্ড পেট চ্যানেলে সবাইকে স্বাগতম এবং অনেক ভালোবাসা। তো আজকে কিন্তু চলে আসলাম কুন্নগর কাকারহাটে। তো প্রতি সপ্তাহের মতো জানো কীরকম পায়রা কালেকশন দেখাই, তো আজকে কিন্তু দেখাবো এবং আরও চেষ্টা করবো যে মাছ পাখি আছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো আজকে প্রথমে আসবো পবিতার কাছে। তো পবিতার কাছে কিন্তু ভালো ভালো কালেকশন রয়েছে, পবিতার কাছে কিন্তু বাড়িরও কালেকশন আপনারা দেখে নিতে পারেন। যদি মনে হয় যে হাট থেকে নেবো না, বাড়িতে ওরা দেখে নেবো, সেই ব্যবস্থা কিন্তু পবিতার কাছে রয়েছে। তো পবিতার কাছে ভালো ভালো সব ধরনের কিন্তু বিড মতো মোটামুটি পবিতার কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বেশি কথা বলবো না, যারা চ্যানেলে নতুন অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নেবে, যাতে সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে তোমাদের ভালো ভালো কিছু আগে শখ করে নিই, তারপরে ভালোভাবে সব প্রতি সপ্তাহে যেরকম দেখাই সেভাবে কিন্তু দেখাবো। শুধু একবার কালেকশনগুলো দেখো, কালাঙ্কা রয়েছে না দাদা, এটা কি পেয়ার রয়েছে? কালাঙ্কাটা আচ্ছা, কালাঙ্কা পেয়ার রয়েছে, ফুলশিটা পেয়ার রয়েছে, তাই তো? আচ্ছা ঠিক আছে। তো দেখো নিচেও কিন্তু রয়েছে সবুজের কালেকশন কিন্তু রয়েছে, এদিকে ম্যাড্রাস থেকে শুরু করে সমস্ত ধরনের ব্রিড কিন্তু পবিতার কাছে তোমরা আসলে পেয়ে যাবে। এবং কাকারহাটে কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু এরকম কিন্তু ছাওয়া জায়গায় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এত সুন্দর কিন্তু পরিবেশের মধ্যে কিন্তু এখানটায় হাটটি বসে। আর তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি যে স্টেশন থেকে কীভাবে আসবে, যারা হাওড়ার মাধ্যমে আসতে চাও তারা কুন্নগর স্টেশনে নামবে। এবার কুন্নগর স্টেশনে নামার পর ওখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি স্টেশনের রাস্তা, এটা হাঁটা পথে বাঁদিকে হাঁটা শুরু করবে, বাঁদিকে হাঁটা পথে কিন্তু তোমরা কিন্তু এখানে কিন্তু হাটে চলে আসতে পারবে। তো চলো বেশি কথা বলবো না, আরও প্রথমে দেখিয়ে দাও, আর ভালো করে দেখে নাও। চলো তোমাদের খাঁচা খুলে খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো সব কিন্তু কালেকশান হচ্ছে, সেরা সেরা কিন্তু কালেকশান কবিতার কাছে থাকে। তো কত কী দাম আছে না আছে সব কিন্তু তোমরা ভিডিওতে দেখতে পাবে, চিন্তার কিছু নেই। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আবলুক জোড়া রয়েছে, তাই তো? তো প্রথমে পবিতা বলো কেমন আছো? খুব ভালো আছি। ভালো আছো তো? আচ্ছা ঠিক আছে। তো আজকে মোটামুটি কত কালেকশান এসেছে? আজকে তো এখন বেলা হয়ে গেছে, কালেকশন বেড়ে গেছে একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাও মোটামুটি 2-250 হবে নাকি? তোমাদের শক করাবো। তো এটা রয়েছে মাদি, আর এটা রয়েছে নর, তাই তো? দাদা এর এই যে কালেকশন গুলো দেখাচ্ছ, এইগুলো মোটামুটি উড়ান কিরকম রয়েছে? ওরান ভালো আছে, তাই তো? আচ্ছা ঠিক আছে। তো শুধু একটা পাটা দেখে নাও, পাঁচ হোক সব তোমাদের দেখাবো, ঠিক আছে? দাদা একটা কিন্তু শক করে দেবো, একটা ছেলে শক করে দেবো, তোর একটা কিন্তু শক করে দিচ্ছি। শুধু দানাটা দেখে নাও, এটা কি মাদি দেখাচ্ছ নাকি? আচ্ছা মাদিটা দেখাচ্ছে দাদা, দেখে নাও। এটা কি 10-10 রয়েছে নাকি? তো দেখে নাও, সব বন্ধু তুমি রয়েছে, বলার কিছু নেই, ঠিক আছে? তো চোখটা তো দেখিয়ে দিলাম প্রথমে, ঠিক আছে? পাঠাটা দেখি না, দেখো যে রেকমেন্ডগুলো থাকে দেখানো সেগুলো তোমাদের দেখাই প্রতি সপ্তাহে, ঠিক আছে? তো দাদা যে পেয়ারটা হাতে তোমাদের রয়েছে আর যেটা দেখালে, তখন পেয়ারটা দাম কত থাকবে? 1500 টাকা। কমসম ব্যবস্থা হয়ে যাবে কি না? অবশ্যই আছে। আচ্ছা আমার চ্যানেলের মাধ্যমে আসলে কমসম হয়ে যাবে, তাই তো? আচ্ছা ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপে তোমরা ভিডিও দেখা চলাকালীন স্ক্রিনশট মার মোবাইলে এবং দাদাকে পাঠাও, যেটা তোমরা নিতে চাও। অতি অবশ্যই হোম ডেলিভারি পসিবল হবে দাদা? হোম ডেলিভারি পসিবল না, নিতে হবে, নিতে আসতে হবে না, শ্রীরামপুরে এই কোন্নগর আসতে হবে, তাই তো? আচ্ছা আর ট্রেন লাইনের মাধ্যমে যতটা দেওয়া যায় দিতে পারবে না, শুধু বাড়ি থেকে আসলে শুনি? আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা। আচ্ছা এরপরে কালদুম পেয়ার দেখাচ্ছ, তাই তো? দেখে নাও কালদুম পেয়ারটা, দেখে নাও একবার, আমি ভালো করে তোমাদের শক করাচ্ছি। শুধু নটটা তোমাদের একবার শক করে দেবো, পুরনো লাইনের মানে ধাড়ি রয়েছে, এগুলো মনে হচ্ছে ওড়ান আছে, তাই তো? মানে বলছি বাচ্চা তোমরা বাড়িতে নিয়ে গিয়ে ওড়াতে পারবে, নর না ওড়ানোটা বেটার বেরিয়ে যাবে যদি ভালো লাইনে মানে ওড়া থাকে। তবে এর বাচ্চা ডিম বাচ্চা দাদা কত ঘন্টা উড়বে এগুলো? 5-6 ঘন্টা গরমে? একদম। আচ্ছা গরমে কিন্তু এর বাচ্চা, এই দুটোই কিন্তু কালদুম রয়েছে, দেখি তো একটু, দেখো দুটোই কিন্তু কালদুম রয়েছে, দেখে নাও। তোমরা পেয়ারটা নিতে চাইলে কত নিতে হবে দাদা? 1200 টাকা দিয়ে দেবে? এই কালদুম পেয়ার 1200 টাকা পেয়ে যাবে? আচ্ছা ঠিক আছে। তো দেখে নাও কালদুম পেয়ারটা রয়েছে, 1200 টাকা দাদা দিয়ে দেবে। আর আচ্ছা এই সামনে এটা দেখিছো, এটা কালদুম রয়েছে? আচ্ছা এটা একটু শক করে দেবো, নটটা শক করে দেবো। আচ্ছা পুরোনো লাইনের একটা নট রয়েছে, তাই জন্য দাদাকে দেখাতে বললাম। তো চোখটা একবার দেখে নাও ভালো করে, ফুল ফোকাস করে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা দেখি একটা রোদ্দুর রয়েছে, সেখানে তোমাদের একটু দেখাই আমি, চোখটা একবার দেখে নাও। এগুলো তো মানে ডিম বাচ্চা কোনো তো সমস্যার কোনো কারণ নেই, তাই তো? পুরো ফ্রেশ, তাই তো? আচ্ছা একদম কিন্তু ডানা পানা সব কিন্তু এগুলো দেওয়া রয়েছে বন্ধুদের। আচ্ছা সব বন্ধুদের, বেশিরভাগ কিন্তু দাদার বাড়ির এবং কিছু থাকে কালেকশন করা। তো আমি এবার তোমাদের সব ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা এই নটার দাম কত থাকবে দাদা? 600 টাকা দিয়ে দেবে? আচ্ছা এই নটা 600 টাকা দিয়ে দেবে। আর এই নসি কালারটা কি মাদি রয়েছে নাকি? আচ্ছা ওটা মাদি রয়েছে, লালটা দেখো। আচ্ছা এই একটা লাল মাদা রয়েছে, এটি পাঠা আছে নাকি? আচ্ছা পাঠা রয়েছে, বাচ্চা তোমরা কিন্তু নিলে উড়াতে পারো সেট করে বাড়িতে। এগুলো কত ঘন্টা উড়াতে পারে দাদা? এগুলো প্রচুর উড়ান আছে, ভালো উড়ান রয়েছে। দেখো ডানাটা একবার দেখে নাও,
পর কিন্তু সব দেওয়া আছে, কোনো কাটাকাটি কোনো সিন নেই। আচ্ছা পাটা একটু দেখি তো, দেখে নাও নোগুলো একবার দেখে নাও। ঠিক আছে, কত দাম থাকবে দাদা? 500 টাকা। 500 টাকা দিয়ে দেবে? আচ্ছা কাটলাল যদি জোড়াটা নিতে চাও তোমরা কিন্তু 500 টাকায় কিন্তু পেয়ে যাবে। ওরান কিন্তু দাদা বলছে ভালো, কিন্তু ওরান সিঙ্গেল সিঙ্গেল পিস, হ্যাঁ ওটাই বলছি, সিঙ্গেল পিস যদি নিতে চাও 500 টাকায় কিন্তু তোমরা এই বাচ্চাটা কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, কালাঙ্কা জোড়া রয়েছে। আচ্ছা নর্মাদি দেখো ফ্রেশ রয়েছে ডিম আছে নাকি? একদম। আচ্ছা নরম দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, নরটা তোমায় প্রথমে দেখাই। এটা হচ্ছে নর। আচ্ছা দাদা এর বাচ্চা মোটামুটি কিরকম উঠতে পারে? বাচ্চা উড়াচ্ছে উড়াচ্ছো সব ডানা কিন্তু দেওয়াই রয়েছে। এগুলো কি তোমার বাড়ি দাদা? আচ্ছা এগুলো বাড়ি। পাটা দেখি তো, দেখো পাটা দেখে না, সব কিন্তু বাড়ির রয়েছে, তোমরা নিলে নিতে পারো। আচ্ছা দাদা অভিদা এগুলো ডিম আছে ফ্রেশ থাকবে? আচ্ছা তার সাথে সাথে ফোন নাম্বারটা দিয়ে দাও। 9007323419 আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দাদার সাথে যোগাযোগ করতে পারো। দেখি কালো দানা নাকি? কালো দানার মধ্যে দাদা দেখাচ্ছে নর নামা দাদা, নর রয়েছে কালো দানার মধ্যে, নর রয়েছে দেখে নাও। পাড়াটা শক করে দাও, দেখে নাও ডানাটা একটু দেখি দাও। ও সব তো ডানা দেওয়া তোমার, বাহ, মানে হাটে তোমরা মনে করছো যে হাটের পায়রা, হাটের পায়রা দাদা কিন্তু বেশিরভাগ বাড়ি কালেকশন, সব কিন্তু ডানা দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারো, কোনো রকম সমস্যা কিছু নেই, গোপীদের কাছ থেকে ভালো কালেকশনটাকে নিতে পারো। আচ্ছা পাটাটা দেখি দাও, ওষুধে রয়েছে যেন পাটাটা নোংরা হয়ে যাচ্ছে সমস্যা নেই। ঠিক আছে, কত দাম থাকবে দাদা? 1000 টাকা দিয়ে দেবে? আচ্ছা জোড়া না সিঙ্গেল রয়েছে? সিঙ্গেল পিস। আচ্ছা তো আরও একটা তোমাদের দেখাই নাকি, নর। আচ্ছা এটাও কালো দানা? আচ্ছা এটাও নর কালো দানার মধ্যে, চোখ ভালো করে তোমরা দেখে নাও, ফুল ফোকাস করাচ্ছি। কত কী থাকবে দাদা? 1000 টাকা দিয়ে দেবে? দেখো পুরনো লাইন বাড়ি সব পুরনো ধারি পায়রা তো, গ্যারান্টি পায়রা, মানে কীরকম কত ঘন্টা উঠতে পারবো বিদ্যা? সারাদিন ওরা যাবে, সারাদিন ওরা পায়রা গরমে, শীত গরম যে কোনো সময় বলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো দেখুন আমি স্ট্যান্ডিং একটু দেখে দিই, যে কটা দাদা এখানে দেখেছে স্ট্যান্ডিংগুলো তোমাদের দেখিয়ে দিই। ঠিক আছে সবুজে রয়েছে নাকি? আচ্ছা আচ্ছা গোলা নেই সবুজ রয়েছে। আচ্ছা দাদার কাছ থেকে যা পারা নেবে সব কিন্তু গ্যারান্টি, আমি কিন্তু নিজে বলতে পারি দায়িত্ব নিয়ে, কারণ দাদার কাছে সত্যি ভালো কালেকশন থাকে। ঠিক আছে ঠিক মাদি নাকি? আচ্ছা একটা মাদি দেখাচ্ছি, দারুণ একটা মাদি, ও চোখটা প্রথমে শক করো। ঠিক আছে একটু দেখি দাও ডানা ফানাগুলো, একদম শর্ট সাইজের মাদি, বড় বড় সাইজের যদি নর থাকে জোড়া দিতে পারো খুব ভালো বাচ্চা হবে, আর লাইন অবশ্যই লাইন ভালো হওয়া দরকার তার জন্য। দাদা লাইন তো দাদার কাছে কোনো কথা হবে না, ওই জন্য কথাটা আমি বললাম। এখন নোগুলো দেখে নাও একবার, এটা দাদা কীরকম উড়েছে তোমার কাছে? আচ্ছা আচ্ছা কত দাম থাকবে এটা? 1000 টাকা। 1000 টাকা ঠিক আছে। সুন্দর একটা ফুলশিরা নর দেখাচ্ছি, এ জোড়া দেখাচ্ছি তোমাদের, জোড়া তো দাদা, আর ডিম বাচ্চা ফ্রেশ। আচ্ছা তোমাদের ভালো করে আগে নরটা দেখাই, তারপরে মাদিটা দেখাবো, মানে আলাদাই একটা হাতে ধরছি, মানে মোনা বোঝা যাচ্ছে আলাদাই একটা, মানে মানে কী বলবো একদম পুরো নর, একদম পুরো এখানে কত সুন্দর নরটা। আচ্ছা মাদিটা দেখাই, কীরকম দাম থাকবে দাদা পেয়ারটা? 1500 টাকা ফিক্স না, একটু কম হালকা কম সম হবে, ফিক্স থাকবে, হালকা হয়ে যাবে। আচ্ছা দাদা কবিতা বলেছে হালকা, একদম একদম ফিক্স আছে, একদম একদম। আচ্ছা এই যে দেখালাম 1500 টাকা দাদা দাম রেখেছে, আমার চ্যানেলের মাধ্যমে দিবেন ব্লগ অ্যান্ড পেজ চ্যানেলের মাধ্যমে আসলে তাহলে কিন্তু তোমরা মাত্র একটু কিছু ছাড় পেয়ে যাবে। ঠিক আছে আনালে কিন্তু ফিক্স, তাই তো দাদা? এখানেও স্ট্যান্ডিং ফ্যান সব দেখে নাও তো ভালো করে। ঠিক আছে আচ্ছা এখানে অনেকগুলো রয়েছে, এগুলো এমনি তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, স্ট্যান্ডিংগুলো দেখে নাও কত সুন্দর। কত কী দাম থাকবে এখানে যেগুলো আছে? 500 আছে 700 আছে 600 আছে 500 700 600 তাই তো? আচ্ছা দেখে নাও যা নেবে তোমরা, 500 কম বেশি হয়ে যাবে। আচ্ছা একসাথে অনেকগুলো বেশি নিলেও দাদার কাছে অনেক ব্যবস্থা আছে, কমসম ব্যবস্থা রয়েছে তাই তো? ঠিক আছে দেখো এটা ভালো, কিন্তু ভালো লাইন রয়েছে না দাদা? সবুজ প্যারা রয়েছে, সবুজ না জঙ্গলি লাইন, গোলা লাইন তাই তো? আচ্ছা গোলা লাইনের একটা কিন্তু দেখ পেয়ার তোমাদের দেখাচ্ছি, এটা নরটা প্রথমে দেখাই, নরের চোখটা একবার দেখো, এই রয়েছে নর, এই রয়েছে মাদা। পেয়ারটা কত কী রাখবে দাম দাদা? 2000 টাকা দাম দিচ্ছি, ডিম বাচ্চা কি ফ্রেশ আছে? আর এদের উড়ান বাচ্চা, এদের বা বাচ্চাদের উড়ান ভালো, মানে সেইভাবে ট্রিটমেন্ট করবো বলে ভালো উঠবে তাই তো? আচ্ছা ঠিক আছে ছিড়া, স্ট্যান্ডিং নিয়ে তো কোনো কথা হবে না, দেখে নাম সব ভালো পারে রয়েছে। কত কী দাম থাকবে এটা? 1500 টাকা পেয়ার দিয়ে দেবে? বাহ 1500 টাকা কিন্তু তোমরা এই পেয়ারটা কিন্তু দাদার কাছ থেকে পেয়ে যাবে। ঠিক আছে
সুন্দর একটা কালাঙ্কার সেট যদি তোমরা দেখতে চাও, এইটা দেখতে পারো। আমি নটটা আমি দেখাই কতটা কি মণি আছে আমি জানি না, দেখানোর চেষ্টা করব। লাল একটা কিন্তু লেয়ার রয়েছে একদম, এটা নর, এটা মাদা। আর এগুলো কি ডিম বাচ্চা কি ফ্রেশ? এগুলো ডিম বাচ্চা সব। আচ্ছা মানে মানে এই সব পায়রা নিয়ে কোনো টেনশন করতে হবে না তোমার কাছে, তাই তো? আচ্ছা দেখে নাও কত সুন্দর, এটা শর্ট একটা লং মাদি করেছে, মাদিটা শর্ট আছে আর লং নটা হালকা লং আছে। তো কত কী দাম রেখেছো দাদা? দেড় হাজার টাকা পেয়ে যাবে পেয়ারটা। আচ্ছা দেড় হাজার টাকা তোমরা কিন্তু এই পেয়ারটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। একটা আর একটা রয়েছে দেখে নাও একবার, শুধু পায়রার কোয়ালিটিগুলো একবার দেখে নাও। এটা ফুল সিটার নাকি? আচ্ছা এই এই পেয়ারটাও মানে ভালো উড়ান আছে? সব উড়ান আছে, সব কিন্তু উড়ান রয়েছে। কত দাম থাকবে দাদা? ১২০০-১৫০০ মধ্যে চলে আসবে, তাই তো? একটু কম সম তুমি করে দেবে, তাই তো? ঠিক আছে কম সময় দাদা করে দেবে বলেছে। আর বের করে দেখালাম না কারণ অনেক পায়রা তো। ঠিক আছে চল, নটটা দাদা একটু দেখাতে বলুন সব করে দাদা দেখাচ্ছে। এগুলো কি ডানা পর দিয়ে দিয়েছো নাকি? আছে, আচ্ছা পরে সে ডানাটা দিকে তো দেখে নাও। দেখো এখন স্প্রিং রয়েছে, ফুল স্প্রিং রয়েছে, মানে এখনও মনে হচ্ছে ওড়ালে উঠতে পারে, তবে ওড়ালে বেরিয়ে যাবে সম্ভাবনা বেশি। তবে এখনও চার পাঁচ ঘন্টা উড়বে এখনও, তবে এর মনে হয় এর না উড়িয়ে বাচ্চা উড়ানো বেটার নাকি, বেরিয়ে যাবে তাই না? আচ্ছা পাটা দেখে দাও। ও তোমার সেটিং পায়রা? আচ্ছা দেখে নাও পাটা দেখে নাও। ঠিক আছে দেখে নাও, এই আর একটা রয়েছে তাই তো? আচ্ছা এরকম এরকম কালেকশান কিন্তু কবিতার কাছে আসলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, এবং আরও কিন্তু পায়রা পেতে পারো। হোয়াটসঅ্যাপে দাদার সাথে যোগাযোগ করো, যেগুলো তোমাদের লাগবে সেগুলো স্ক্রিনশট পাঠিয়ে তোমার দাদা কিন্তু যোগাযোগ করে নেবে, কত কী দাম না আছে ভালো করে শুনে নেওয়ার জন্য। দেখো দাম তো প্রপারই বলে দিচ্ছি, মানে কত ঘন্টা কি উড়ান থাকবে না থাকবে দাদার সাথে কথা বলে নিও, ডুপ্লিসিটি পাবে না কিন্তু কবিতার কাছে কোনো। আচ্ছা অনেক বেরিয়ে গেছে, কত দাম থাকবে বলে দাও? ১২০০ টাকা। ঠিক আছে এটা কালাঙ্কার সেট আছে। আচ্ছা এটাও কালাঙ্কার সেট, বাহ দেখে নাও কালাঙ্কাগুলো দেখো শুধু আজকে। এটা চোচটা দেখো, আর কিছু বলবো না, একদম তাই, সত্যি এক একটা এক এক রকম লাইনের পায়রা রয়েছে। আচ্ছা এটা রয়েছে মাদি, ঠিক আছে একসাথে করো দুটো। দেখো একবার দেখো পায়রাটা তোমাদের দেখিয়ে দিই, ফায়ার করে ধরো। দেখো এক একটা পায়রা এক একটা লাইনের রয়েছে, ঠিক আছে। তো এর এর মোটামুটি ওড়ানো সব ভালোই আছে নাকি? আচ্ছা সব কিন্তু ওড়ান রয়েছে, ঠিক আছে। এটা ঘুরা পাটাটা দেখিয়ে দিই, পাটা তোমরা দেখলো, পা দেখো না মন ভরে যাবে, দারুন দারুন। কত দাম থাকবে দাদা? এটাও দেড় হাজার দিয়ে দেবে, বাহ এটাও কিন্তু দেড় হাজারে তোমরা কিন্তু এই কালাঙ্কারটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আচ্ছা তো এই যেগুলো তোমাদের দেখাচ্ছে আজ কিন্তু অনেক কালাঙ্কার রয়েছে সত্যি কথা বলতে। ওই মাদিটাও কিন্তু খুব সুন্দর মাদি, তোমরা দেখতে পাচ্ছ যেটা সামনে রয়েছে সব থেকে খাড়ানটা খুব সুন্দর। তো এদিকে কিন্তু কালাঙ্কা কিন্তু ভর্তি রয়েছে সব ১৫০০-১২০০ এরকম কিন্তু প্রাইসের মধ্যে দাদার কাছ থেকে ফ্রেশ, কিন্তু কোনো রকম কিন্তু সমস্যা নেই, সব কিন্তু ফ্রেশ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এরকম এরকম ভালো কালেকশন পেতে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে, যাতে সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই মাদিটা আমি তোমাদের একটু শখ করে দেখাবো, দাঁড়াও। তো এখানেও কিন্তু রয়েছে, এগুলো কিরকম কী প্রাইসের মধ্যে থাকবে? ৩০০-৪০০ মধ্যে। আচ্ছা 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 মালবাই রয়েছে, আচ্ছা গোলার লাইনে সবুজ রয়েছে। আচ্ছা এখানে সব থেকে লোয়েস্টের মধ্যে কত থাকবে? ৩০০-৩২০ সব থেকে লোয়েস্ট, ঠিক আছে। দেখো সব ধরনের কিন্তু পায়রা তোমরা পেয়ে যাবে দাদার কাছে। আর দেখো সত্যি কথা বলতে ভালো কোয়ালিটির পায়রা দেখলে একটু দাম দিতেই হয়, ঠিক আছে। আর এখানে দাদার কাছে যা পায়রা সব কিন্তু বাড়িরই কালেকশন, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু দামটা একটু বেশি দিলে ভালো পায়রা পেয়ে যাবে। আচ্ছা তো দেখো এই একটা দাদা গিরিবাজ দেখে দিচ্ছে, গিরিবাজ তো অসাধারণ দাদা সত্যি বলতে। কত কী দাম থাকবে এটা? এটা সব করে দাও, দামটা বলে দাও। ৮০০ টাকাটা পেয়ে যাবে তাই তো? দেখে নাও কত সুন্দর, দেখে নাও ডানাটা একটু দেখি তো, ও কাটার হচ্ছে, থাক থাক থাক, ঠিক আছে। তো এইটা ৮০০ টাকা তোমার কাছ থেকে পেয়ে যাবে তাই তো? ঠিক আছে। আচ্ছা ওই দাও ফোন নাম্বারটা দিয়ে দাও, ফোন নম্বর ৯০০-৭৩২৩৪১৯। আচ্ছা কীভাবে আসতে হবে তোমার সাথে যোগাযোগ করতে গেলে, মানে রবিবার ছাড়া? রবিবার ছাড়া যে কোনো দিন বাড়িতে চলে আসতে পারবেন, বাড়িতে আসতে পারবে তাই তো? তার জন্য যোগাযোগ করে নিতে হবে তাই তো? আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। সব তোমাদের দেখিয়ে দিই, তখন তো সব দেখানো হলো না, দুটো দেখেছিল দাদা, তো আমিও বাদ বাকি সব আমি দেখে দিচ্ছি। দেখে নাও মানে দুবাজগুলোর কালেকশান দেখে নাও, ঠিক আছে। আচ্ছা কিছু ফুল শিরা দেখাচ্ছি দাদার কাছে, আরেক দাদার কাছে এসেছি, ঠিক আছে। তো কত কী দাম থাকবে এই পেয়ারগুলো দাদা? আচ্ছা আচ্ছা কম সম হয়ে যাবে তাই তো? আচ্ছা ৮০০ টাকা পেয়ার, তাও কম সম হয়ে যাবে বলছো দাদা। ডিম আছে কি, এগুলো ফ্রেশ রয়েছে? আচ্ছা ঠিক আছে, অনেক বেলা হয়ে গেছে তো সে কারণে আর জোর দিচ্ছি না, কারণ এরা গুটানোর পালা। তো কবিতার কাছে দেখিয়ে দিলাম, এই যে আমার দাদা, এনার কাছে দেখে দিলাম, ভালো আছেন তো? আচ্ছা ঠিক আছে, ফোন নাম্বারটা দিই তো, ৮৯-৮১-৫৬-২৭-৯৭, ঠিক আছে। কী কী পায়রা? আচ্ছা রবীন্দা, তো যে যে পায়রাগুলো আছে সেগুলো একটু আমরা এইভাবেই দেখিয়ে দেবো, ঠিক আছে। চলো চাপ নেই, কোনো ব্যাপার না।
কেলো রয়েছে ওই একই দাম। আচ্ছা সবই ওই 800-1000 এরকম টাইপ নাকি? আচ্ছা ঠিক আছে, তো দেখো ওই দেখে নাও কম বেশি হবে। আচ্ছা কম বেশি হয়ে যাবে, আচ্ছা চ্যানেলের মাধ্যমে আসলে কম বেশি নেবে তাই তো? আচ্ছা ঠিক আছে চল। নর একটা সবুজ মধ্যে দেখাই দেখো, আর একটা ম্যাট্রেসের সাথে মানে জোড়া করে রেখেছে দেয়নি ওটা এমনি নাকি? আচ্ছা ওটা এমনি দেখো লাইনে। তো এই দেখো সবুজটা, কত দাম থাকবে ওই সবুজটার? 500 টাকা দিয়ে দেবে নাকি একটু কমসম হয়ে যাবে? আচ্ছা আরও কমসম কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা কতদের কাছে দাম? 600 টাকা দেওয়া যাবে, তারপরে যদি একটু জোর দেবো একটু কমসম হবে নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই খাঁচা যেগুলো আছে এগুলো খুলে দেখালাম না, এগুলো ওরকম 800-900 এরকম তাই তো? আচ্ছা দুটো কালাঙ্কার হচ্ছে কত থাকবে? একই দাম তাই তো? আচ্ছা ওই 800-900 হাজারের মধ্যে চলে যাবে তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এই দেখিয়ে দিলাম সপ্তাহে কী কী কালেকশন রয়েছে না রয়েছে। অনেকে আসছে না গরমের জন্য, আসতে পারছে না, এরা দুজনই আসছে মোটামুটি। আর যেগুলো দেখলাম সেগুলো সেমই দাম থাকবে, কমসম কোনো ব্যবস্থা মানে সরি বেশির কোনো ব্যবস্থা নেই, মানে বেশি তোমাদের কাছ থেকে নেবে না, যে দাম হচ্ছে তারপরে থাকবে। আরও আসলে কিন্তু হাটে আসলে কিন্তু সামনাসামনি আসলে আরও কিন্তু কমসম ব্যবস্থা কিন্তু করে দেবে কবিতা, ঠিক আছে? কবিতা বলো রবীন্দা বলো আসলে কিন্তু তোমাদের কাছ থেকে কমসম নিয়ে নেবে, চিন্তার কিছু নেই। তো বলে দিলাম প্রথমে যারা প্রতিনিয়ত ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন চ্যানেলটা ভিডিও দেখতে সাবস্ক্রাইব করছিল তাদের বারবারই বলি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের সহযোগিতা তোমাদের ভালোবাসা আজকে আমি এইখানে, আর তোমাদের এই ভালোবাসা আরও পেলে আমি আরও বাড়িতে এবং লফটে ভিজিট করতে পারবো। তো এটুকুনি রইলো, চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও একবার সাবস্ক্রাইব করে নিও, আরও আগে বেল আইকন অন করে নিও, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবে না যে কেমন লাগলো পাটা কালেকশনগুলো, ঠিক আছে? তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে, ভালো কিছু নিয়ে, ভালো থেকো সুস্থ থেকো, চলো টাটা।